بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. মাইজবান্দার দরবার শরীফ সাজরা সিলসিলা ধারাবাহিকতায় খেলাফতপ্রাপ্ত ইজাজতপ্রাপ্ত বর্তমান পীর মোর্শেদ সাজ্জাদান সিংহ দরবারে গোসুল আজম রাহনুমাই শরিয়ত তরিকত আলহাজ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজবান্দারের আয়োজক ও ব্যবস্থাপনায় আগত সকল সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনেক দীর্ঘ সময় ধরে এই মাহফিলকে রওনক করে বসে আছেন। মুর্শিদ কেবলার নির্দেশে দু চারটি কথা বলার চেষ্টা করব। মুর্শিদ কেবলা নির্বদ থাকলে হয়তো আপনারা সন্তুষ্ট হবেন ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো। আল্লাহর এই রজ্জু ধারণ করার যে নির্দেশ, এটা আমাদের জন্য অবশ্য পালনীয় কিনা? তাহলে এই রজ্জুটা কোথায় আছে, কিভাবে এটাকে পাব, সেটা আল্লাহ থেকে, আল্লাহ রসুল থেকে আমাদের জেনে নেওয়ার, বুঝে নেওয়ার দরকার আছে কিনা? এই আল্লাহর রজ্জু, এটা আমরা দেখতে পাই হুদায়বিয়ার সন্ধির আগে, যখন রসুল সাল্লাল্লাহু ইসলাম সাহাবিদেরকে নিয়ে, সকলকে নিয়ে প্রথমবার হজ করার জন্য পবিত্র মদিনা থেকে পবিত্র মক্কা নগরীর দিকে আসেন। মক্কার অধিবাসীরা তখন যুদ্ধ দেখে একটা অবস্থান নেয় এবং সংঘাত অনিবার্য হয়ে পড়ে। ওই মুহূর্তে রসুল পাক সাল্লাল্লাহু ইসলামের পক্ষ থেকে ওনার প্রতিনিধি হিসেবে হযরত ওসমান ইবনে রায় উনি মক্কার অধিবাসীদের কাছে যান। দীর্ঘ ঘটনা, আমাদের ওই দিকে যাব না, মূল যেটা আমাদের প্রয়োজন শুধু সেদিকে আমি আপনাদেরকে একটু ইঙ্গিত করতে চেষ্টা করব। দীর্ঘ সময় উনি ওইখানে মক্কার অধিবাসীদের মধ্যে অবস্থান করছেন। ইতিমধ্যে মুসলমানদের মধ্যে গুজব রটে যায় হযরত ওসমানকে শহীদ করা হয়েছে। মুসলমানদের মধ্যে আবেগ চলে আসলো, সকলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আবদার করতে শুরু করলো, আপনি আমাদেরকে অনুমতি দিন, আমরা এর প্রতিশোধ, এর বদলা না নিয়ে আমরা ফিরে মদিনা শরীফে ফিরে যাব না। ওই অবস্থায় রসুল পাক সাল্লাল্লাহু ইসলাম আমাদেরকে আল্লাহর সে রজ্জু, সেই আল্লাহর সে রশি, যেটা আল্লাহ বলছেন ধরার জন্য, সে রশি সে রজ্জুকে চেনানোর জন্য হেকমত হিসেবে ওনার হাত সামনের দিকে বাড়িয়ে দিলেন। এবং এই হাতের উপরে সকলকে বললেন, তোমরা যারা এখানে আছো সকলে হাতের উপরে হাত রাখো। সকলে উপস্থিত সকলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপর হাত রাখলেন এবং ওয়াদা করলেন, যেটাকে আমরা বর্তমান সময়ে বায়াত বলি, বায়াতের সুন্নাহ। সকলে মিলে একসঙ্গে ওয়াদা করলেন, আমরা হযরত ওসমান এর হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা মদিনায় ফেরত যাব না,
ইতিমধ্যে এই অভূতপূর্ব এই দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দনীয় হয়ে গেল। ওনার কাছে রসুল পাকের কাছে নির্দেশ আসলো, আপনার অপর যে হাত সে হাত সকলের হাতের উপর রাখুন এবং আপনার সে হাতটা আমি আল্লাহর কুদরতি হাত মোবারক। প্রথমে যে হাত রসুল পাক সাল্লাম রেখেছিলেন সবার ওয়াদা নেবার জন্য, হযরত ওসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ওই হাতের কথা বলেছিলেন, এইটাই ওসমানের হাত, এই হাতের উপর হাত রাখো তোমরা সবাই। আবার শেষের যে হাত রাখলেন ওটা কার হাত? তাহলে আল্লাহ যে রজ্জুকে ধরতে বলেছিলেন সেই রজ্জুটা আমরা কোনো আসমান থেকে পৃথিবীর কোনো দেশে কোনো জায়গায় সেই রশিকে আমরা পড়ে থাকতে দেখি না, সেই রশিটা আমার রসুল পাকের হাত মোবারক। সুবহানাল্লাহ। যে কারণে উলামায়ে কেরামগণ শায়েখগণ সবসময় বলে না ছুটে হাতছে তোমার দামান ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা আল্লাহর সেই রজ্জুর দেখা পেলাম, আল্লাহর সেই রজ্জু হলো আমাদের প্রিয় রসুল, এবং আল্লাহর সেই রসুল ওনার ইসলামিক যে সুন্নত, ইসলামিক যে ধারাবাহিকতা সেটা সাজেরা সিলসিলা যে শিকলের কথা আজকে আমাদের হুজুর মহিউশিয়া হুজুর ইতিমধ্যে বলেছেন, সে সাজেরা সিলসিলা পরম্পরায় এটা আওলাদ রসুলের মাধ্যমে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে গেছে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি আমাদেরকে শিক্ষা দেন, তোমরা যদি আমার রসুলের কাছে আসো এবং আমি আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে তোমরা আমি আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে পাবে। তাহলে আমরা আল্লাহকে ক্ষমাশীল হিসেবে দয়ালু হিসেবে পেতে চাই কি না? তাহলে আল্লাহকে ক্ষমাশীল দয়ালু হিসেবে পেতে হলে দয়াল নবীর দরবারে যাওয়ার ইঙ্গিত পবিত্র কোরআনে আছে। সেই নবীর স্টেশন যেখানে যেখানে ওনার আওলাদ রসুলদের মধ্যে থেকে উনি আল্লাহ রাব্বুল আলামিন থেকে চেয়ে নিয়ে ফুল ফুটিয়েছেন, গোস কুতুব উনি আবদালদের দরবার সৃষ্টি করেছেন, ওই সমস্ত দরবারে গিয়ে আমরা যখন আল্লাহর কাছে চাই ইয়া রাব্বুল আলামিন আমার তো আওলাদ নেই, আওলাদ আল্লাহ দেন কিনা, দেওয়ার মালিককে, কিন্তু ইঙ্গিত তোমরা আমার নবী এবং আমার নবীর যারা নায়েব তাদের দরবারে যাও, তাদের কাছে দাঁড়িয়ে যদি তোমরা আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ দয়ালু হিসেবে তোমাদের যেটা দরকার সেটা দিয়ে দিব। আমরা এই আদর্শ এই উসুলের ভিত্তিতে ওলিদের দরবারে যায় নবীর দরবারে যায় ঠিক কিনা? আমাদের দেওয়ার মালিককে আর উসিলা আল্লাহ রসুল, আল্লাহ রসুলের যারা নায়েব ওলি আল্লাহরা ঠিক কিনা? কারণ এগুলো যদি আমরা না বুঝি আমাদেরকে অনেকেই সমালোচনা করে, অনেক সময় যদি সরাসরি আমরা বলি এটা অমুক দরবারে পাইছি অমুক অলির কাছে পাইছি তাহলে অনেকে বুঝতে এটা কষ্ট হয়, এটার মধ্যে আবার অনেকে শিরিকের ফতোয়া দেয়, কিন্তু আমরা তো অন্তরে আমাদের বিশ্বাস দিচ্ছেন কে? এখন উসিলা হলো মুর্শিদ, উসিলা হলো রসুল। এখন আমাদের বর্তমান মুর্শিদ খেপলার এখানে মানুষের ভিড়, যাদের আওলাদ হয় না এখানে এসে বলে গেলে আওলাদ হয়ে যাচ্ছে, চাকরি হয় না ওনার কাছে এসে বলে গেলে চাকরি হয়ে যাচ্ছে, যা যা হয় না সব এখানে এসে বললে উনি নামাজ পড়তে বলেন, নামাজ তো আমরা আগেও পড়তাম, মা বাবার সেবা করতে বলেন, মা বাবার কাছে ক্ষমা চেয়ে নিতে বলেন কোনো গোস্তাকে হয়ে থাকলে, এগুলো তো সাধারণ উসুল। কিন্তু উনার এখানে আসার পর
আল্লাহর সেই ইঙ্গিতের কারণে। যখন আল্লাহ তো ওনার দিকে তাকিয়ে আছেন, ওনার কাছে কারা আসতেছে, ওনার কাছে এসে যখন চাইতেছে, আল্লাহ বলছে দিয়ে দিলাম, দিয়ে দিলাম। সুতরাং আমরা যারা আচ্ছা, এখানে আরো একটা ঘটনা আছে, সেটা একটু ইঙ্গিত না করলে হয়তো আমরা অনেক সময় জানি সবাই, কিন্তু একসঙ্গে গোছানোভাবে অনেক সময় আসে না। আমরা আমাদের নবীর এবং ওনার আহলে বায়াতদের একটা ঘটনা জানি। উনি একদিন হযরত আলী, মা ফাতেমা এবং ইমাম হাসান হোসাইনকে নিয়ে একটা চাদর দিয়ে আবৃত করে বসলেন। হাদিস আছে, সহি হাদিস আমাদের হুজুর বলছে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, ইয়া রাব্বুল আলামিন, এরাই আমার আহলে বায়াত, আপনার যাবতীয় নিয়ামত, যাবতীয় বরকত, যা কিছু আছে আমার আহলে বায়াতের জন্য নির্ধারণ করে দিন। তাহলে আহলে বায়াত যারা, যারা আহাল হবে রসুলের আওলাদদের মধ্যে, তাদের জন্য নিয়ামত এটা আল্লাহ রসুল চেয়ে নিয়েছেন কিনা, আল্লাহ থেকে, আল্লাহ থেকে চেয়ে নিয়েছেন বলে যুগে যুগে পৃথিবীর প্রান্তে প্রান্তে আওলাদ রসুলদের মধ্যে থেকে গোস, কুতুব, আবদাল, গৌসুল আজম, বড় বড় হাস্তি পৃথিবীতে প্রান্তে প্রান্তে বিদ্যমান আছে কিনা, এটা তো আল্লাহ রসুলের ওই মোনাজাত। আরো একটা ইঙ্গিত আছে, সেটা কি আজকে কয়েকবার এসেছে, সিরাতুল মুস্তাকিমের কথা। আমরা সিরাতুল মুস্তাকিমের চলার জন্য যে ইঙ্গিত, সেই ইঙ্গিতের মধ্যে আল্লাহ বলতেছে আল্লাহর কাছে আমাদের ফরিয়াদ কি, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দান করো, ঠিক কিনা? সিরাতুল মুস্তাকিম কোনটা? সিরাতুল, যারা সিরাতুল মুস্তাকিম হলো যারা আমাদের নবী এবং যারা সৌভাগ্যবান, যারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন। মূলত নিয়ামত কারা পেয়েছেন? নিয়ামত আল্লাহ রসুল যাদের জন্য চেয়েছিলেন ওই দিন চাদর দিয়ে আবৃত করে, যে আপনার যাবতীয় নিয়ামত বরকত আমার আহাল, আমার আহলে বায়াতের জন্য নির্ধারিত করে দিন। আবার সিরাতুল মুস্তাকিমও বলতেছে যে কি, যারা সিরাতুল মুস্তাকিমে চলে তারা কি হয়ে যায়? নিয়ামত প্রাপ্ত। তাহলে নিয়ামত পাইছেন কারা? নিয়ামত পাইছেন বড় পীর আব্দুল কাদের জিলানি, যার খাটের নিচে চোর ঢুকলে অলি হয়ে যায়, চোরকে অলি বানাতে তিনি পারেন, ওনার কাছে নিয়ামত আছে কিনা? গৌসুল আজম মাইজবান্দারের দরবারে আসছে উম্মি, বাপে দিছে ছেলেকে শিক্ষা দেখতে দেওয়ার জন্য, হজরত কাবলা লাগাই দিচ্ছেন এখানে কাজে। এখন আরেক সময় বাপে আরেকবার দেখতে আসছে, দেখে যে ছেলে পড়ালেখায় নাই, ছেলেকে দিছে ঝাড়ু টাড়ু দেওয়ার কাজে। এখন উনি গিয়ে বললেন আমার ছেলেকে আপনি এখানে, তখন বললেন ও তো সব কিছু শিখে ফেলছে, শিখে ফেলছে বলছে, যখন বলে কি শিখতে বললো, এই যে আসো লাইন টেনে দিলেও, তারপরে বললো এদিকে পার হয়ে যায়। এখন যারা আসেন আলেম সবাই ওনাকে প্রশ্ন করেন, তাহলে প্রশ্ন হচ্ছে উত্তর হচ্ছে। তাহলে এই যে একজন পড়ালেখা জানে না একজন মানুষকে সমস্ত জ্ঞান দিয়ে যিনি পরিপূর্ণ করে দিতে পারেন, ওনার কাছে নিয়ামত আছে কি নাই? তাহলে ওনার এই নিয়ামত প্রাপ্ত যারা, তাদের রাস্তাটা সিরাতুল মুস্তাকিম, নাকি আরো চটকদার ভাবে
ফেসবুক, ইন্টারনেট, টিভি, বক্তৃতা বিভিন্ন বিভিন্নভাবে যারা আমাদেরকে বিভ্রান্ত করতেছেন তারা নিয়ামত প্রাপ্ত, কারা নিয়ামত প্রাপ্ত? সিরাতুল মুস্তাকিমের পথে যারা থাকবেন তারা নিয়ামতের হকদার হবেন না? তাহলে নিয়ামত আছে গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে, নিয়ামত আছে খাজা বাবার দরবারে, নিয়ামত আছে সব হক দরবারে, ঠিক কিনা? আমরা সেই হক দরবারগুলোর সঙ্গে সম্পর্ক রাখি এবং আমরা সেটাকে সিরাতুল মুস্তাকিমের রাস্তা হিসেবে জানি, বুঝি? বিভিন্ন সময়ে ইসলামী নাম দিয়ে বিভিন্ন মাহফিল, বিভিন্ন জলসা, বিভিন্ন সেমিনার, বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, কিন্তু এখন এক কঠিন যুগ। আমাদের দারুত তালিমের প্রধান বিভিন্ন সময় যখন আমরা আলাপ করি বলে এটা অত্যন্ত কঠিন যুগ এখন, ভালো এত বেশি বই পুস্তক, এত বেশি তথ্য আসতেছে, সঠিকটা বেছে নেওয়া খুবই কঠিন। আর যদি আপনি ভুল কিছু নিজের মধ্যে নিয়ে নেন, ভুল একটা জ্ঞান, তাহলে আপনার ইমান আমল সব বরবাদ। এই জন্য পড়ালেখা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, কিন্তু তার আগে একটা মাপকাঠি লাগবে যেটা দিয়ে আমরা যাচাই বাছাই করব আমরা কোনটা পড়ব কোনটা পড়ব না। আমাদের মাপকাঠি কি? আমাদের মাপকাঠি হইল হক্কানি উলামায়ে কেরাম, আমাদের নৈমিষা হুজুর। ওনারা আমাদেরকে যেভাবে বলবেন যে আপনারা এইভাবে যান, এইভাবে শিখেন, এইভাবে করেন, এটার মধ্যে যদি থাকি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব না, পথভ্রষ্ট হব না। এবং আমার হুজুর বলতেছেন এটার, এই হুজুরদের হক জ্ঞান পাওয়ার উসিলাটা হলো মুর্শিদ। আপনার যদি মুর্শিদ হক মুর্শিদ আপনার কপালে থাকে তাহলে ওনার উসিলায় আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, আপনার ইমান আমল নষ্ট হবে না। আর যদি ডাইরেক্ট, অনেকে আছে না ডাইরেক্ট, আমরা ডাইরেক্ট, যদি মুর্শিদ না থাকে, হক্কানি মুর্শিদের সাহারা না থাকে, ডাইরেক্ট হলে ওই শয়তানের অবস্থা হবে, শয়তানের মতো সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সুতরাং আমাদের আকিদা, আমাদের আমল, আমাদের ইমান হেফাজত করা, এটাই মুর্শিদ কেবলার পক্ষ থেকে আপনাদের কাছে নির্দেশ। আমাকে উনি সেইভাবে আপনাদের সঙ্গে সহযোগিতা করতে বলছেন, আমি অনুপযুক্ত, অযোগ্য, কিন্তু মুর্শিদ কেবলার যদি মেহরবানি হয়, নিসবত হয়, সময়ের সঙ্গে সঙ্গে আল্লাহ আমাকে এই দায়িত্বের জন্য আল্লাহ উপযুক্ত করে নিক, সে ফরিয়াদ রাখছি, যাতে আমাকে উনি যে দায়িত্ব দিয়েছেন আমার মাধ্যমে যাতে কোনো ক্ষতি না হয়, কোনো ভুল না হয়, সেটার জন্য খাস মেহরবানি সাহারা চাচ্ছি। আপনাদের সকলের মঙ্গল কামনা করছি, মুর্শিদ কেবলা সহ সমস্ত মুরব্বী যারা আহলে সুন্নাতুল জামাতের দামানকে শক্ত করে আমাদের সঙ্গে ধরে রেখেছেন, আমাদেরকে মজবুত হওয়ার জন্য সময় দিচ্ছেন, সংগঠিত হওয়ার জন্য সময় দিচ্ছেন, তাদের সকলের সাহারা আমাদের মাথার উপর থাকুক। সকল মুরব্বীদের হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুক। আর মুর্শিদ কেবলা ইসলামের যে খেদমত করার জন্য, নবীর যে ঝান্ডা তুলে ধরার জন্য, গৌসুল আজমের যে আদর্শ বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগের মধ্যে আমরা সকলেই যেন যার যার অবস্থান থেকে সঠিকভাবে ভূমিকা রেখে কামিয়াবির পথে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেটাই নসিব করুন। আমরা মুর্শিদ কেবলার সঙ্গে যে ওয়াদা করেছি, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব, হজ যাকাত তৌফিক হলে আদায় করব, রমজান মাসে রোজা রাখব, এবং আমাদেরকে যে জিকির আজকারের তালিম দিয়েছেন সেটা নিয়মিত আদায় করব। এই ওয়াদার উপর থেকে আমরা যেন আমাদের মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন মুর্শিদ কেবলার উসিলায় আমাদেরকে সেটা নসিব করুক। আমিন।